নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প আত্মসর্বস্ব। গল্প পাঠে আমি মৌমিতা। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আত্মসর্বস্ব। মেয়েকে ফিরিয়ে নিয়ে এলেন বসু দম্পতি, ফিরিয়ে নিয়ে এলেন তার কুমারী জীবনের স্নিগ্ধ পরিবেশে, সেই তার ছোট্ট ঘরখানি, সেই তার একটি দেয়াল ঘেঁষে সরু একহাড়া খাট আর ধবধবে বিছানা, সেই ও দেয়ালে আলনা আর বইয়ের র্যাক, এ দেয়ালে নিচু টেবিল আর ছোট্ট চেয়ারখানা বরাবর, যাতে বসে পড়ে এসেছে সর্বরী। আর বেশি কিছু ধরে না এ ঘরে, তবু ভারী সুন্দর লাগে, ছিমছাম পরিষ্কার পবিত্র। মেয়ের বিয়ের পরে ঘরের চেহারাটা পাল্টে ফেলেছিলেন সুজাতা, সংসারের অবান্তর জিনিসগুলো ভরে ফেলেছিলেন এই ঘরে। শ্বশুরবাড়ি থেকে যা দু চারবার এসেছে সর্বরী, শুয়েছে মায়ের কাছেই। অস্থায়ী সেই আশায় স্থায়ী জায়গা পাবার প্রশ্নও ওঠেনি। কিন্তু এবারে তো আর দু চার দিনের জন্য বেড়াতে আসা নয়, চিরদিনের মতো ফিরে আসা। আবার নতুন করে প্রতিষ্ঠার বেদি রচনা না করে রাখলে ও বুঝবে কি করে যে বরাবরের মতো এসে আশ্রয় নিতে হলেও সমাদরের ত্রুটি তার থাকবে না। কি করে টের পাবে স্নেহাতুর মাতৃ হৃদয়ের আকুলতার পরিচয়? বাপ মা দুজনে গিয়ে নিয়ে এসেছেন, গাড়ি থেকে নেমে একেবারে সোজা এখানে তুললেন, বললেন, এই তোমার ঘর, আবার এ ঘর তুমি ফিরে পেলে, মনে করো যেমন ছিলে তেমনিই আছো, মাঝখানের কটা দিন কিছু নয়, স্বপ্ন ছায়া। বলতে বলতে স্বর বাষ্পাচ্ছন্ন হয়ে গেল অনাদি প্রসাদের। সর্বরী কথা বলছে না, কাঁদছেও না, শুধু বসে আছে মুখ নিচু করে, কেশের ঘন অরণ্যের মাঝখানে পায়ে চলা পথের মতো যে সরু রেখাটি শুভ্রতায় প্রখর হয়ে উঠেছে, উজ্জ্বল বিদ্যুৎ আলোকে আরও প্রখর দেখাচ্ছে সেটা। মুখ নিচু করায় রেখাটা বড় বেশি করে চোখে পড়ছে। সেই দিকে তাকিয়ে সুজাতা সহসা হাহাকার করে উঠলেন, আবার তোর বিয়ে দেবো আমি, এ বেশ আমি দেখতে পারবো না। সর্বরী সামান্য নড়ে চড়ে বসল। প্রকৃতপক্ষে বেশভূষার খুব একটা কিছু পরিবর্তন ঘটেনি, কুমারী মেয়ের মতোই দেখাচ্ছে তাকে, তবু অবুঝ মাতৃ হৃদয়। অনাদি প্রসাদের দিকে তাকিয়ে আবার বললেন সুজাতা, হিন্দুর মেয়ে হয়ে একথা মুখে আনছি বলে রাগ করো না গো, ও তো আমার যেমন আইবুড়ো মেয়ে ছিল তেমনি আইবুড়োটিই আছে। রাগ? অনাদি প্রসাদ একটু বিষাদের হাসি হাসলেন, তারপর বললেন, যাক এখন ওকে শুতে দাও, কি একটু খাবে টাবে। এইবার কথা বলল সর্বরী, শান্তভাবে বলল, খিদে কিছু পায়নি বাবা? তা হোক, সামান্য কিছু যা হোক খেতে হবে বই কি, বলে দাঁড়িয়ে উঠলেন অনাদি প্রসাদ। ট্রেনের গরমে এসেছেন, স্নান করতে ইচ্ছে করছে। সুজাতা মেয়ের হাত ধরে দৃঢ় স্বরে বললেন, খিদে নেই বলে পাশ কাটালে চলবে না, চল খাবি যা পারিস, আমাদের সঙ্গে বসে খেতে হবে। আমাদের সঙ্গে বসে খেতে হবে, এ কিসের ইঙ্গিত? সকলের সঙ্গে বসে খাবার অনুরোধের মধ্যে সুজাতার কাতর মাতৃ হৃদয়ের আর একটু অবুঝপানা প্রকাশ হল কি? মুহূর্তের জন্য কেঁপে ওঠে সর্বরী, তারপর শান্তভাবে বলে, আজ থাক মা। আচ্ছা, আজ যদি নিতান্ত না পারিস থাক, কাল থেকে কিন্তু তোর কোনো ওজোর আপত্তি আমি শুনব না, তা বলে রাখছি। এখন রেলের কাপড় চোপড়গুলো ছেড়ে ফেল, একটু চা কি জল খা। সর্বরী অনুনয়ের ভঙ্গিতে বলে, এমনি শুয়ে পড়ি না মা, আজ আর কিছুই ইচ্ছে করছে না, বড্ড মাথা ধরেছে। একটু চাও খাবি না? এত রাতে? রাত আর কি, নটাই তো বেজেছে মোটে, আমিও তো তাই ভাবছি, আগেই একটু চা, দেখি উনি কি করেন, সতীশটা এই দুদিনে যে কি করে রেখেছে সেই জানে। ঈষৎ চঞ্চল হয়ে উঠে পড়েন সুজাতা, কাল ভোর থেকে সংসারে অনুপস্থিত রয়েছেন,
ইতিমধ্যে কি কি অঘটন ঘটেছে কে জানে। সরবরি বিছানায় শুয়ে পড়ে বলে, আচ্ছা একটু চা দিও, আলোটা নিভিয়ে দেবে মা? সুজাতা দাঁড়িয়ে পড়ে বলেন, আলো নিভালে ঘুমিয়ে পড়বি না তো, চা আনছি। তুমি আনবে? তুমি আবার আনবে কেন, সতীশ নেই? আছে, তা হোক, আজ আমি হাতে করে। শেষ কথাটা কান্নায় বুঝে যায়। আলো নিভিয়ে ধীরে ধীরে চলে যান সুজাতা। অন্ধকার ঘরে একা চুপচাপ পড়ে থাকে সরবরি। ঘুম না, ঘুমিয়ে পড়বার মতো চোখ এখন নেই, শুকনো, খটখটে, পরিষ্কার, একটু যেন বেশি শুকনো। সদ্য বিধবার পক্ষে এত শুকনো চোখ, এত স্থির ভাব, একটু আশ্চর্য বই কি। কাঁদুক না কাঁদুক, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটাও তো ফেলবে। একা শুয়েও নিঃশ্বাস ফেলল না সরবরি, শুধু একটু যেন অবাক হয়ে ভাবতে লাগল, মা বাপ তার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছেন, এত ব্যস্ত হচ্ছেন তার একটু স্বস্তির জন্য। কিন্তু সে স্নেহস্পর্শ সরবরির মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন? ও যেন সারসি বন্ধ ঘরের মধ্যে থেকে ওগুলো শুধু দেখতে পাচ্ছে। তবে কি খুব শোক হয়েছে সরবরির, তাই এমন হচ্ছে? শোক, খুব তলিয়ে ভাবতে চেষ্টা করে সরবরি। শোক কাকে বলে? প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তঃস্থলে, তার নামই না শোক। কিন্তু কই, সে হাহাকার কোথায় সরবরির? শুধু খানিকটা অস্বস্তি, শুধু সাদা দেয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা। প্রিয়জন কে সে? কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল, সরবরির সঙ্গে তার হৃদয়ের যোগ কবে ঘটল? বরং যে কদিন ওই লোকটাকে উপলক্ষ করে সরবরিকে নিয়ে শোকের সমারোহ চলছিল, রীতিমতো বিরক্তই বোধ করছিল সরবরি। বাপ মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে উদ্ধার করেছেন, হ্যাঁ এর জন্য মা বাপের উপরে কৃতজ্ঞ সে। সরবরির ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী। মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে, মা বাবা গিয়ে কেঁদে কেটে মঠ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে, এবং একটি বন্ধন রজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে। কিন্তু সে চেষ্টা হলো সমুদ্রে বালির বাঁধ, ফুলশয্যায় হাতের সুতো খোলার মতোই বৈরাগী কুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলশয্যার রাতেই। ব্যাপারটা অতীব শোচনীয় সন্দেহ নেই, কিন্তু একেবারে পচা পুরনো প্লট। তবু বিয়ের পরে এই দেড়টা বছর শ্বশুরবাড়িতেই ছিল সরবরি। ছেলেকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টার কসুর করেননি তারা। কিন্তু সরবরির ভাগ্যে নেই, পালিয়ে যাওয়া লোকটা এমন জায়গায় পালালো যে ধরে আনবার আশাটুকুও গেল। মঠের কর্মাধ্যক্ষের লেখা দু লাইনের একখানি পোস্টকার্ড, সেই দুই লাইনের মধ্যেই লেখা হয়ে গেছে সরবরির ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি। অন্ধকারে বাইরের দৃষ্টি ব্যাহত হয় বলেই কি ভিতরের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে? নিজেকে সম্পূর্ণ তফাতে রেখে সেই স্বচ্ছ দৃষ্টি মেলে ভাবতে চেষ্টা করে সরবরি। ভাগ্যলিপি কি শিলালিপির মতোই খোদাই করা? পুরনো লেখা মুছে ফেলে আর একবার নতুন করে লেখা যায় না? যে লেখা লেখবার জন্য সুজাতা কলম ধরতে চাইছেন, ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে সচেতন করে তোলে সরবরি। না, ভেঙে পড়লে চলবে না, নিজেকে অপরের করুণার পাত্রী হতে দিতে রাজি নয় সে। খুট করে একটু শব্দ, পরক্ষণেই আলোর জোয়ার। চাটুকু খেয়ে ফেল মা, সুইচটা নামিয়ে দিয়ে কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছেন সুজাতা। সরবরি উঠে বসে সহজ গলায় বলে, দাও। আর শোনো, কি আছে তোমার, হঠাৎ দেখছি বেশ খিদে পেয়ে গেছে। ও ঘরে গিয়ে সুজাতা নিচু গলায় বলেন, যতটা মুষড়ে পড়েছে ভেবেছিলাম তেমন মনে হচ্ছে না, সামলে নিয়েছে। অনাদিপ্রসাদ বোধ করি উত্তরের অভাবেই চুপ করে থাকেন। সুজাতা জেদের সুরে বলেন, এখন তো সব রকম আইনি হয়েছে, তবে কেন আমরা ওর আবার বিয়ে দেব না বলো তো তুমি? বিধবা বিয়ের আইন আজকে হয়নি সুজাতা, ও আইনের বয়স অনেক। ওকে বিধবা বলো না গো, সুজাতা কেঁদে ফেলেন। ভাবলে প্রাণটা ফেটে যায়, একদিনের জন্যও জানল না স্বামী কি বস্তু।
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন সুজাতা। আর ব্যস্ত অনাদিপ্রসাদ তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। দুজনের একই শোক, পরস্পরের সান্নিধ্যই সান্ত্বনা। কিন্তু মেয়ে মা বাপকে তাজ্জব বানিয়ে দিচ্ছে, ঠিক এরকমটা আশা করেননি তারা। সুজাতা চোখের জলে ভেসে মেয়েকে অনুরোধ করতে গেলেন তাদের সঙ্গে একসঙ্গে খেতে, অর্থাৎ একই খাদ্য গ্রহণ করতে। যদিও মনে মনে নিশ্চিত ছিলেন খাবে না, সে খাবে না বটে, তবে শোকাবহ একটি করুণ দৃশ্যের অবতারণা অবশ্যই হবে। কিন্তু সর্বরি কিনা, মায়ের প্রস্তাবের উত্তরে দিব্যি কলকল করে হেসে উঠল, বলল, রক্ষে করো মা, আবারও সব ঝামেলা কেন? বিধাতা দয়া করে যখন নিষ্কণ্টক করে দিয়েছেন, তখন আর তোমার ওই ইলিশ মাছের কাঁটার ফেরে পড়তে চাই না। কষে ঘি দুধ খাওয়াও না, খেদ মিটে যাবে। পড়ার বেলাতেও দেখা যায় শুধু সাদা শাড়িগুলোই পড়ে, না কুলালে অম্লান বদনে বাবার ধুতিগুলো টেনে জড়ায়। হাতে অনেকগুলো চুড়ি বালা নাকি ওর ভয়ানক অসুবিধার, কানের গহনা নাকি ভীষণ ফোটে, আর গলার হাড়, সে তো গলায় ঠেকলেই ঘামাচি অনিবার্য। হেসে হেসে গা পাতলা করে এসব বলবে সর্বরী, তবে কোন অবকাশে কাঁদবেন সুজাতা? অথচ এত বড় একটা শোকবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেরে হার্টের অসুখ ধরে যাচ্ছে তার। সান্ত্বনা দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সেই কথাই বলেন সুজাতা, কাঁদতে না পেয়ে পেয়ে বুকের ব্যামোজন মেগাল ভাই, ভয়ে কাঠ হয়ে আছি। ও হতভাগীও হঠাৎ একটা শক্ত রোগ না বাঁধিয়ে বসে, এত চেপে চেপে থাকলে। আগন্তুক আগন্তুকা হয়তো সসংকোচে বলেন, অবশ্যই ভাব ভালোবাসা তো জন্মায়নি তার সঙ্গে, মানে অতটা। সুজাতা ক্ষোভের হাসি হেসে বলেছেন, সে না হয় বুঝলাম, কিন্তু ওর জীবনটা যে ছাড়ে খাড়ে গেল তা কি বুঝছে না ও? নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল তা কি ভাবছে না তলে তলে? খুব চাপা মেয়ে তাই। বলা বাহুল্য, অপর ব্যক্তি সংকোচে নতবদন হতেন। একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছেটা ব্যক্ত করেন সুজাতা, বলেন, ওর এই যোগিনী মূর্তি আমি আর দেখতে পারছি না ভাই। আবার যদি আমি ওকে সংসারী করতে চাই, তোমরা কি আমায় সমাজে ঠেলবে? ঠেলব এ কথাটা অবশ্য বলে না কেউ। অতঃপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা, একটি হৃদয়বান উদার চিত্ত পাত্রের সন্ধান দিতে। হিতৈষী আত্মীয়রা কাগজে বিজ্ঞাপন দেয়, অথবা পাত্র পাত্রী কলম খুলে দেখবার পরামর্শ দেয়, শেষেরটা হয় মাঝে মাঝে। কিন্তু অনাদিপ্রসাদের অজ্ঞতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না। তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখে, আর তার কোন দরজা দিয়ে ঝুঁকতে হয় বিজ্ঞাপন দিতে, আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ। সর্বরীর জীবনের শূন্যতাটা ধরাই পড়ে না, হেসেই আছে মেয়ে। এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে আর কাঁদতে না পেয়ে পেয়ে সুজাতার হার্টে যে দুর্বলতার সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলল। কাজেই সর্বরীর শূন্য দিনরাত্রির অনেকখানিটা পূর্ণ হয় মাতৃসেবায়। দিন কাটতে থাকে, আছে মায়ের সেবা, আছে সংসারের কাজ, চাকর পালায়, ঝি ছাড়ে, সেই অদৃশ্য শূন্যস্থানগুলো এক অমোঘ অলিখিত আইনের বলে ক্রমশ পূর্ণ হয়ে যায় সর্বরীকে দিয়ে। মাঝে মাঝে মেয়ের কৃশ মুখের পানে চেয়ে পুরনো শোক উথলে ওঠে সুজাতার। মেয়ের হাত ধরে বলেন, তুই আমার যে সেবা করছিস মা, আমি আশীর্বাদ করছি তোর ভালো হবে। পাত্রের খোঁজ আর করেন না, বরং কেউ সেই ইশারা দিলে নিঃশ্বাস ফেলে বলেন, আমার কপাল আর ওর কপাল, যখন ব্যস্ত হলাম তখন জুটল না, এখন আর সে খোঁজে লাভ কি? এখন ওকে নইলে আমার যে একদণ্ড চলে না। তা সত্যি চলে না, মা বাপ চোখে হারান, তাদের অবিরত জপমন্ত্র, সবু সবু সবু। সবু কোথায় গেল, সবু কি করছে? ভোরবেলা ছোট ভাই দুটোর মুখ ধোয়াবে, সবু। জলখাবার দেবে আর জামা জুতো পরাবে, সবু। বাপের জন্য ডিমের পোচ আর কফি বানাবে, সবু।
কুচনো কুটবে, ভাঁড়ার বের করবে আর রান্নার ডিরেকশন দেবে সবু, জলখাবার তৈরি করবে সবু, মায়ের বাক্স আলমারি বিছানাপত্র কাপড় চোপড় সব কিছু রক্ষা করবে আর সুসজ্জিত করে রাখবে সবু, এছাড়া উদয়াস্ত মায়ের হাতে হাতে মুখে মুখে সবু। স্ত্রীর স্বাস্থ্যহীনতায় অনাদি প্রসাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, ত্রুটি দেখলে রাগ চাপতে পারেন না, তাই প্রায়শই তার বহিঃপ্রকাশ ঘটে, যখন তখনই সরবে চিৎকার করেন, এটুকুও হয়ে ওঠেনি, সারাদিন কি রাজকার্য হচ্ছে বাড়িতে, 24 ঘন্টা নাটক নোভেল নিয়ে পড়ে না থেকে সংসারের এদিক ওদিক একটু দেখলে ভালো হয়। বই ফেলে তড়বড় করে উঠে পড়ে সবু, ভাইরা নালিশ করে, দিদি খাতায় রুল টেনে দিচ্ছে না, দিদি প্যান্টে বোতাম লাগিয়ে দিচ্ছে না, দিদি শুধু শুধু বকছে। সুজাতা কপালে করাঘাত করে বলেন, আমারও যেমন অদৃষ্ট, বয়স থাকতে অতর্ব হয়ে রইলাম, নইলে সংসারের এই অবস্থা হয় না, তোমাদের এই দুর্গতি হয়, খাচ্ছি দাচ্ছি মোটা হচ্ছি, রোগ বললে লোকে হাসবে, অথচ হাতে পায়ে এক বিন্দু বল নেই, ওদের হলো মনমর্জির কাজ, ইচ্ছে হলো করলো, ইচ্ছে হলো না করলো না, কি বলবো বল। দেহটা অবশ্য গৌরবে বহুবচন, ছোট্ট সুন্দর ছিমছাম সেই ঘরখানি অপেক্ষা করে করে হতাশ হয়, জানলা দিয়ে আসে ভোরের রোদ, আসে দুপুরের উদাসী ঝোড়ো হাওয়া, আসে পরন্ত বেলার সোনালি আলো, তারপরও আসে সন্ধ্যার স্নিগ্ধ বাতাস, অন্ধকার ঘরের শূন্য পরিমণ্ডলে সে বাতাস দীর্ঘশ্বাসের মতো সঞ্চরণ করে বেড়ায়। সর্বরী শুতে আসে প্রায় মধ্যরাত্রির কাজ ঘেঁষে, তখন বাতাস নিথর হয়ে যায়, সমস্ত দিনের প্রতীক্ষারত ঘরখানা যেন অভিমানে মুখ হয়ে বসে থাকে, সাড়া দেয় না, আহ্বান জানায় না, কর্মক্লান্ত শীর্ণ দেহখানি নিয়ে ছোট্ট হয়ে শুয়ে পড়ে সর্বরী, কোনোদিন পড়ে আর ঘুমায়, কোনো কোনো দিন কি একটা অস্বস্তিকর গন্ধে ঘুম আসতে চায় না, কিসের গন্ধ অনুসন্ধান করতে বসে মনে পড়ে যায়, বিছানাটা প্রায় মাসখানেক হলো ফর্সা করা হয়নি, ভোরের অন্ধকার থাকতে উঠে যায়, দুপুর রাতের অন্ধকারে শুতে আসে, ময়লা হয়েছে চোখেই পড়ে না, বালিশের ওয়ারটা টান মেরে ফেলে দিয়ে ঘুমোবার চেষ্টা করতে থাকে। ইতিমধ্যে একদিন সতীশ এসে আবেদন জানালো, 1 মাসের ছুটি চাই, দেশে যাবে ছেলের বিয়ে দিতে। প্রথমটায় অবশ্য আবেদন করেছিল দিদিমণির কাছেই, কারণ হাতের কাছে তাকেই পাওয়া যায়। দিদিমণি উঠল ঝংকার দিয়ে, 1 মাস? 1 মাস ধরে ছেলের বিয়ে দেবে তুমি? অত আহ্লাদে কাজ নেই, 1 মাস ধরে কি আর বিয়ে দেব দিদিমণি, মেয়ে খুঁজতে হবে তো। ও বাবা, সর্বরী চোখ কপালে তুলে বলে, এখনো পাত্রী খোঁজা হয়নি, তবেই হয়েছে, রেখে দাও ওসব কথা, তোমার ছেলে নিজে বউ খুঁজে জোগাড় করে রাখুক, তুমি গিয়ে বিয়ে দিও। সতীশ গম্ভীরভাবে বলে, আমাদের ওখানে ওসব শহরে চাল চলে না দিদিমণি, মাসখানেকের ছুটি আমাকে দিতেই হবে, হবে তো রাঁধবে কে, আমি এই এত কাজের মধ্যে সময় পাবো কখন, কষ্টমষ্ট করে চালিয়ে নেবেন, হবে না আমার দ্বারা, যাবে তো একেবারেই যাও, মনের সুখে দেশে বসে বৌমার হাতের রান্না খাওগে, আর আসতে হবে না, অন্য লোক রাখা হবে। অতঃপর সতীশ গিয়ে প্রকৃত মনিব মনিবনির কাছে কেঁদে পড়লে, দিদিমণি তাকে জবাব দিয়েছে। সুজাতা তখন নিজের ঘরে পা ছড়িয়ে বসে পান সাজছিলেন আর স্বামীর কাছে খেদ করছিলেন, ঘরে অত বড় মেয়ে থাকতে দুটো সাজা পান পাবার পিত্তেশও তার নেই, সেই মুখে এই বার্তা। দিদিমণি, অনাদিপ্রসাদ গম্ভীরভাবে বললেন, দিদিমণি জবাব দেওয়ার মালিক নয় সতীশ। সতীশ গামছার কোণে চোখ মুছল, কথা কইল না। সুজাতা বললেন, কেন, কি অপরাধ হলো হঠাৎ? সতীশ কিছু রেখে ঢেকে ইতিহাসটা ব্যক্ত করল এবং শেষ মন্তব্য করল, আপনাদের বড় লোকের বাড়ি তাই, আমাদের দেশের ঘরে অমন ভারী বয়সের বিধবা মেয়ে, সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত করে বাবু, এ বয়সে বসে খেলে কি আর রক্ষে আছে? কথাটা শেষ হতে না হতেই
সর্বরী ঢুকল ঘরে মায়ের দুধের বাটি হাতে। সতীশের কথা শেষ হতেই তীক্ষ্ণ গম্ভীর স্বরে বললে, তোমার জামাকাপড় কি আছে? নিয়ে বেরিয়ে যাও সতীশ, বেরিয়ে যাও বলছি, এক মিনিট দেরি নয়, ওঠো। থতমত সতীশকে থো করে দিয়ে অনাদিপ্রসাদ বললেন, যাও বললেই কি আর যাওয়া হয়? হয় বই কি বাবা? সতীশ, আর এক মিনিট নয়, সর্বরী বলে। সুজাতা ভারী মুখে বলেন, তেজ দেখালেই তো হয় না, তোমার তো ওই গতর, লোক এখন জোগাড় করে কে? সর্বরী আশ্চর্য রকম শান্তভাবে বলে, জোগাড় করতে হবে না মা, আর ও কাজটা আমিই চালিয়ে নেব ভাবছি। সত্যি বসে খেয়ে খেয়ে এক্সারসাইজের অভাবে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে। সতীশ তুমি ওঠো, তুমি না গেলে আমাকেই যেতে হবে কোথাও। সতীশ উঠল, সর্বরীও বিদায় হলো ঘর থেকে। সুজাতা স্বামীর মুখের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, দেখলে মেয়ের মেজাজ? দেখলাম বই কি, আমার যেমন অদৃষ্ট তাই মুখ বুঝে এই মেজাজ সহ্য করছি। ও যা তেজি মেয়ে, সতীশকে আর ঢুকতে দেবে বলে মনে হয় না। না দেয় তো আর কি করা যাবে, সতীশও তো বলেছে মিথ্যে নয়, গেরস্ত ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে? নিষ্কর্মা হয়ে শুধু নাটক নোভেল পড়ে লাভই বা কি, আমিও তো খরচপত্রে ডুবতে বসেছি। অতঃপর ডোবার হাত থেকে কিছুটা পরিত্রাণ পান অনাদিপ্রসাদ, আর সর্বরীও ব্যায়ামের ফলে স্বাস্থ্য ভালো করতে থাকে। সাধে কি আর বলে, ভগবান যা করেন ভালোর জন্য করেন। দেহযন্ত্রের একটায় কোনো কসুর দেখা দিলে অপর কোনো যন্ত্র নাকি বেশি কার্যকরী হয়ে ওঠে, কথাটা বোধ করি সত্য। সুজাতার হাতে পায়ের বল গেছে, কিন্তু অনুমান শক্তিটা ক্রমশই জোরালো হচ্ছে। দোতলার ঘরে শুয়ে বসে থেকেও তিনি আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন। বিকেলের দিকে প্রায়ই নিচের তলার রান্নাঘরে আর ভাঁড়ার ঘরে নিতান্ত নির্বান্ধব অবস্থায় কাটছে না সর্বরীর, কেবলই যেন হাসি গল্প কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। ছেলে দুটোও কি তেমনি পাজি? ঠিক একসঙ্গে দুজনের বেড়াতে যাওয়া চাই, অনাদিপ্রসাদেরও ফিরতে প্রায় রাত্রির। সুজাতাকে যে ডাক্তার ওপর নিচে করতে বারণ করেছেন সে কথা কি ভুলে গেছেন অনাদিপ্রসাদ? ভুলে গেছেন ঘরে বিধবা মেয়ে? নিচে কে এসেছিল জিজ্ঞেস করতে সাহস হয় না, তবু একদিন না করে পারেন না। বিরস্বরে বলেন, খুব হাসি গল্পের সাড়া পাচ্ছিলাম, আজ বলে নয় রোজই পাই। সর্বরী নিজস্ব সুস্থির গলায় বলে, প্রায় তো আসে, এসেছিল নন্তুদা। নন্তুদা? হ্যাঁ গো, ছোট পিসির ভাসুরপ, ভুলে গেলে? আগে তো কত আসতো, গল্প ধরলে তো আর রক্ষে নেই। আসে তো, এসে নিচে থেকেই আড্ডা দিয়ে চলে যায়। সুজাতার কণ্ঠ হতে যে রস ঝরে সেটা আর যাই হোক মধুর সমগোত্র নয়। সর্বরী মুচকি হেসে বলে, বলি তো, বলে ওরও নাকি হার্টের অসুখ, নিচ থেকে ওপরে উঠতে ইচ্ছে করে না। তা রোজ আসবার দরকারই বা কি, তোমার সঙ্গে এত কিসের কথা? সর্বরী নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে। শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না, তবে হাসির সুরটা এখনো বাজনার মতো বাজে। হেসে হেসে বলে, ওর কথার আর কি মাথামুণ্ড আছে, চিরকালে পাগল, বলে তোমারও বর নেই আমারও এযাবৎ বউ জুটল না, জোড়াতালি দিয়ে একটা সংসার গেঁথে ফেললে কেমন হয়? সুজাতা হার্টের অসুখ ভুলে উঠে দাঁড়িয়ে বলেন, কি বললি, এই কথা বলেছে ও? শুধু আজ কেন, রোজই তো বলছে। সেই অপমান হজম করে তুই হেসে হেসে বলছিস সেই কথা? সর্বরী মাকে ধরে আবার খাটে বসিয়ে দিয়ে বলে, উত্তেজিত হচ্ছ কেন শুধু শুধু, অসুখ বাড়বে যে, এতে অপমানের কি আছে? আমার হাতের রান্নার সুগন্ধে ওর নাকি মন অস্থির হয়ে ওঠে, তাই? ও ভেতরে ভেতরে তোমার এই ওপরে ভিজে বেড়ালের মতো হাত শুধু করে থান পড়ে বেড়াচ্ছ, লজ্জা করল না? লজ্জা করল না সেই হতচ্ছাড়া বজ্জাতের ইয়ার্কির কথাটা মুখে আনতে? হায় ভগবান, এই তোমার মনের ভাব, আর তোমাকে আমি বিশ্বাস করে নিশ্চিন্তি হয়ে বসে আছি? কি মুশকিল,
সর্বরি বসে পড়ে বলে, ও তো আর আমাকে নিয়ে পালাতে চায়নি, ভদ্রলোকের মতো বিয়ের প্রস্তাব করেছে। আমিও ভেবে দেখলাম, রাজি হতে দোষ কি, তোমরাও তো খুঁজছিলে এমনই একটি উদারচিত্ত হৃদয়বান পাত্র, এতদিনে যখন জুটেই যাচ্ছে। সুজাতা ধপাস করে বিছানায় শুয়ে পড়েন, বলেন, মেয়ে সন্তান এমনি অকৃতজ্ঞই বটে, আত্মসর্বস্ব স্বার্থপর। সর্বরী অমায়িক হাস্যে বলে, সে কথা ঠিক মা, শুধু মেয়ে সন্তান কেন, মেয়ে জাতটাই। ব্যাস এটুকুই ছিল আশাপূর্ণা দেবী রচিত আত্মসর্বস্ব গল্পটি। গল্পটা কেমন লাগলো আপনার আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।